আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সিনিক্ত ব্লগস আজকে চলে আসলাম এই শীতের মৌসুমে জনপ্রিয় পিঠা ভাপা পিঠার রেসিপি নিয়ে আমি কিভাবে এই শীতের মৌসুমে খুব কম সময়ে খুব সহজভাবে এই ভাপা পিঠার রেসিপিটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভাপা পিঠার রেসিপিটা করতে খুবই কম সময় লাগে যা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে খুব কম সময়ে খুব সহজভাবে এই ভাপা পিঠা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ঘরে তৈরি করা আঠা নিয়েছি যেটা হচ্ছে পিঠা খাওয়ার আঠা সেটা নিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে আমি আটাগুলোর সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে ভালো করে ভাপা পিঠা বানানোর যে আটাটা তৈরি করে নিচ্ছি কারণ ভাপা পিঠা বানাতে ঝুড়ি ঝুরি করতে হয় তবে আমি সেটা অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে সুন্দর করে হাত দিয়ে ঝুড়িঝুরি করে নিব আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি আর ভালো করে সবগুলো আটা একসঙ্গে ঝুড়ি করে নিচ্ছি আর অবশ্যই পানি আপনারা পরিমাণ মতোই দিবেন ভালো করে আটাগুলোকে ঝুড়িঝুরি করে নেবেন হলে। ভালো করে আটা ঝুরি ঝুরি করা না হলে পিঠাগুলো বানানোর পর ভেঙে যেতে পারে ওই জন্য আপনারা একটু চেপে চেপে দেখবেন যে এক একসঙ্গে হাতের মুঠে হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ঝুড়ি ঝুরিটা ভালো হয়েছে এখন একটা চালনির সাহায্যে অল্প অল্প করে আমি আটাগুলোকে চেলে নেব আপনারা চাইলে মোটা ঝুড়িরও ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন হাত দিয়ে ঝুড়ি করে ভাপা পিঠা খেতে পারেন তবে আমার কাছে দানার মিহিদানার ভাপা পিঠাটা অনেক ভালো লাগে তাই আমি একটা চালনির সাহায্যে ভালো করে দানা করে চেলে নিচ্ছি আমি এই চালনির সাহায্যে অল্প পরিমাণ করে আটা নিচ্ছি আর এভাবেই ভালো করে চেলে নিচ্ছি আপনারা যদি চান তাহলে মোটা ঝুরিরও ভাপা পিঠা খেতে পারেন মোটা ঝুরির ভাপা পিঠাও খেতে অনেক ভালো লাগে আর ভাপা পিঠা বানাতে অবশ্যই যারা নারিকেল বা গুড় দিয়ে পছন্দ করেন তারা অবশ্যই নারিকেল বা গুড় দিয়ে খাবেন অবশ্যই আমি আপনাদের সাথে ভিতরে গুড়ের পুড় দেওয়া ভাপা পিঠা বানিয়ে দেখাবো আমি আগে এই আটাগুলোকে ভালো করে চেলে নিচ্ছি সবগুলোকে এই আটাগুলো আস্তে আস্তে করে আমার সবগুলো আটা চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠা বানাতে চলে এসেছি আমি পিঠা বানানোর জন্য এখানে খেজুর গুড় নিয়েছি ভাপা পিঠার সাথে খেজুর গুড় খেতে অনেক ভালো লাগে এখানে আমি ভাপা পিঠা বানানোর রেডিমেড যে পাতিল মার্কেটে কিনতে পাওয়া যায় আমি সেই পাতিলটাই কিনেছি এই পাতিলটাতে এত সহজে খুবই কম সময়ে খুব সুন্দর করে ভাপা পিঠা তৈরি করা যায় যা অন্য কোথাও অন্য কোনোভাবে করা সম্ভব না তবে এই পাতিলটা আপনারা যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসে খুব সহজভাবে এই ভাপা পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এক মিনিটের মধ্যে সুন্দর করে ভাপা পিঠাগুলো বানানো হয়ে যাবে আমি অলরেডি একটা ভাপা পিঠা দিয়ে দিয়েছিলাম অলরেডি ভাপা পিঠাটা হয়ে গেছে এখন আমি ভাপা পিঠাটা নামিয়ে ফেলবো আর ভাপা পিঠা বানানোর সময় অবশ্যই সুতি কাপড় ব্যবহার করবেন আর আমিও এখানে একটা সুতি পাতলা কাপড় ব্যবহার করেছি অবশ্যই প্রতিবার পিঠা দেওয়ার পর কাপড়টাকে ভিজিয়ে নেবেন যেন পিঠা লেগে না থাকে আমি আরও একটা পিঠা রেডি করে নিয়েছি এবং কাপড়টার সাহায্যে এভাবে করে নিয়েছি এবার আমি পিঠাটা দিয়ে দিলাম এবার পিঠার শ্বাসটা উঠিয়ে আমি কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে ঢাকনাটা লাগিয়ে এক মিনিট হাই হিটে জাল করে নিব। তারপর এক মিনিট পর ভাপ অবশ্যই উঠে আসবে এই দেখেন সুন্দর একটা ভাপা পিঠা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি পরবর্তী পিঠাটা উঠায় নেব ওই পিঠাটা এক মিনিটের মধ্যে হতে হতে আমি আর একটা পিঠা রেডি করে নিচ্ছি এখানে আমি আলতোভাবে আটাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ ভাপা পিঠা বানানোর সময় ছাঁচে ভালো করে চাপ দেওয়া যাবে না অলরেডি ভাপা পিঠাটা হয়ে গেছে আর আমি ভাপা পিঠাটাকে এখন উঠাই নিব অনেক সাবধানে এই ভাপা পিঠাটা তুলতে হবে কারণ অনেক গরম থাকে আমি ভাপা পিঠাটা উঠাই নিয়েছি আর যেটা রেডি করে রেখেছি ওই পিঠাটা এবার দিয়ে দেব। কারণ ভাপা পিঠা হতে বেশি সময় লাগে না আমি ওই একই নিয়মে আর ভাপা পিঠা দিয়ে কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব আবার কিছুক্ষণ পর এক মিনিটের ভিতরে এই পিঠাটাও হয়ে যাবে কারণ পানিটা অনেক গরম আছে আর চুলার জালও হাই আছে আমি আর একটা পিঠাও রেডি করে নিলাম এখন ওই পিঠাটা হয়ে গেলে আমি আর একটা পিঠা দিয়ে দেব খুব সাবধানতা অবলম্বন করে তুলতে হবে কারণ না হলে হাতে গরম ভাব লেগে যেতে পারে আমি পরবর্তী পিঠাটা এবার দিয়ে দেব এইভাবে আমি একই নিয়মে দশ মিনিটের ভিতরে আমি আটটি পিঠা বানিয়ে ফেলেছি কারণ এই হাঁড়িতে খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে থাকে আর ভিতর থেকে অনেক সফট আসে পিঠাগুলো তাই আপনারা অবশ্যই এই পাতিল বাহারিটা কিনে নেবেন এবার আমি একটা পিঠা ভিতরে গুড়ের পুর দেওয়া আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি অর্ধা অর্ধি করে চালের আটাটা দিয়ে দিলাম তারপর আমি এখানে কিছু গুড় গুড় খেজুর গুড় এখানে দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ভালো করে গুড় দেওয়ার পর আমি কিছু আটা আলতোভাবে দিয়ে আল আলতোভাবে ছড়িয়ে দিলাম আটাগুলোকে দিয়ে ভালো করে সমান করে দেব আমি পিঠাটা রেডি করে নিলাম সুন্দর করে কারণ এই পিঠাটা বেশি চাপ দেওয়া যাবে না কারণ ভাপা পিঠা বানানোর সময় আলতোভাবেই করে নিতে হয় অবশ্য আমার পিঠাটা রেডি হয়ে গেছে এখন ওই পিঠাটা হয়ে গেলে আমি ভিতরে গুড় দেওয়া পিঠাটা বসিয়ে দেবো এভাবে আপনারা নারিকেল পুর দিয়েও করতে পারেন তবে আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব ভিতরে নারকেলের পুর দেওয়া ভাপা পিঠা রেসিপি আজকে আমি এটাই শেয়ার করলাম অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আর অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আমি এই একই নিয়মে সুন্দর করে ভাপা পিঠাগুলোকে বানিয়ে ফেললাম আপনারাও অবশ্যই এই শীতে এই সুন্দর করে ভাপা পিঠাগুলো তৈরি করে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন আমিও আপনাদের পাশে রাখব এভাবে আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে আর আপনারাও অবশ্যই আমার এই নিয়মে ট্রাই করবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এই যে আমার পিঠা বানানো শেষ আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে ভেতরগুলো অনেক সফট হয়েছে আর খেতেও অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আমার এবং আমাকে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ